ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না। সত্যি বলছি তোমায় এখন মনে পড়ে না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না। আজকে আমি নতুনদের জন্য একটি টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে সেলাই কিভাবে সোজা করবে। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে আচ্ছা আপু, আমি নতুন সেলাই মেশিন শিখছি, আমার সেলাই সোজা হচ্ছে না কিংবা আমি সেলাই করতে পারছি না। এইগুলো নিয়ে আজকে একটি ভিডিও করে ফেলবো, তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার সাধারণ সেলাই মেশিন। এটা হচ্ছে মেশিনের সামনের দিক, আর হাতের ডান পাশে যে চাকার অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুইলবার। এই হুইলবারটা যখন আমি চালানো শুরু করব তখন আমার মেশিনটা চলতে থাকবে, মানে আমার শুয়ের অংশটা চলতে থাকবে, এবং মেশিনের যে নিচের অংশটুকু আছে, নিচের যে চাকাটা আছে, এই চাকাটাও কি করবে, চলতে থাকবে। এখন দেখুন ভিউয়ার্স, আমি যদি আমার এই যে হুইলবারটা সামনের দিকে টান দেই তাহলে কিন্তু অটোমেটিকলি মেশিনটি চলা শুরু করবে। তো অনেকে দেখা যায় যারা নতুন অবস্থায় থাকে তারা দেখা যায় ব্যালেন্স করতে পারেন না, যখনই চালানো শুরু করেন তখন দেখা যায় এই হুইলবারটা পিছন দিকে চলে যায়। যখন এটা পেছন দিকে চলে যায় তখন পায়ের যেই এই যে এই নিচের যে পায়ের যে চাকার এই অংশটা আছে, এই অংশটা দেখা যায় আপনার ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায়। তো একদম নতুনদের জন্য বলছি, আপনারা এই যে হুইলবারটা রয়েছে এটা সামনের দিকে টান দিবেন। খেয়াল করুন, আপনি সামনের দিকে টান দিবেন, ভুলেও যেন চাকাটা পেছন দিকে চলে না যায়। পেছন দিকে গেলেই দেখা যাবে যে আপনার যে সেলাইটা, সেই সেলাইটা কিন্তু ভালো হবে না, নিচে গুটি লেগে যাবে, জমাট বেঁধে যাবে, সেখান থেকে সুতা উঠতে চাইবে না, ববিন থেকে সুতা উঠতে গেলেই দেখা যাবে ছিঁড়ে যাবে। তো খেয়াল রাখবেন, প্রথমে একদম নতুনদের জন্য যেন হুইলবারটা সামনের দিকে চালানো হয়। তাহলে দেখেন, আমি যদি আমার এই যে চালানো শুরু করি, দেখুন ভিউয়ার্স, এই যে প্রথমে এই যে চালানো শুরু করুন, তাহলে কিন্তু অটোমেটিকলি, তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা কিভাবে সেলাইটা ফার্স্ট শিখবেন, আপনি কি করবেন, এই সুইটা খুলে নেবেন। এই যে দেখুন, এখানে একটা স্ক্রুয়ের মতো আছে শুয়ের, এই যে আমি এই যে সুইটা খুলে নিচ্ছি। সুইটা খুলে নেওয়ার পর ভিউয়ার্স খেয়াল করুন, আমার যে নিচের যে একটা ববিন কেস আছে, আমি এই ববিন কেসটাও এই যে ববিন কেসটা খুলে নিচ্ছি। এই খুলে নেওয়ার পরে আমি এখন এই যে দেখুন, যে সুতা না লাগিয়ে আপনি প্রথমেই কি করবেন, আপনার হাতে, যারা একদম নতুন আছেন তারা হাতের জড়তা কাটানোর জন্য এই যে সামনের দিকে চালাবেন, চালিয়ে আপনি আপনার খেয়াল রাখবেন। এই যে ভিউয়ার্স, আমি আমার প্রথম ভিডিওতে সেলাই মেশিন চালানোর ভিডিওতে দেখিয়েছি যে আপনারা কিভাবে শুরু করবেন জিনিসটা। এই হাতেরটা টান দিবেন হচ্ছে কি সামনের দিকে, এবং পায়ের নিচের অংশটা চাপ দিবেন হচ্ছে এই পেছন দিকে, এই গোড়ালোর দিকে চাপ দিবেন, আর হাতের যে চাকা এটা সামনের দিকে চাপ দিবেন। তাহলেই দেখবেন অটোমেটিকলি আপনার কি হয়ে গেছে মেশিনটা, এই যে দেখুন, এইভাবে আপনার হাতটা কি করবেন, রানিং করে নেবেন, গোড়ালি চাপ দিবেন আর এইদিকে সামনে টান দিবেন, তাহলেই দেখবেন আপনার রানিং হয়ে গেছে। এখন আপনাকে দেখাবো যে সেলাই কিভাবে করা যায় এবং সেলাই সেটা আবার সোজাও করা যায়। তো ভিউয়ার্স, আমি প্রথমেই সেলাইয়ের যে সুইটা থাকে সেই সুইটা আমি লাগিয়ে নিব। তো আমি সুই লাগানোর ভিডিও দিয়েছি, আপনারা যদি সুই লাগাতে না পারেন তাহলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে সুই লাগানোর ভিডিওটা দেখে নেবেন। তো এই যে আমি সুই লাগিয়ে নিলাম, এখন আমি কি করব, আমার সুতাটা লাগিয়ে নিব। তো আমি আমার সুতাটা লাগিয়ে নেছি, সুতাটা লাগাবো। এই যে আমি আমার সুতাটা লাগিয়ে নিচ্ছি, দেখুন কিভাবে লাগাচ্ছি, সেম এইভাবেই লাগাবেন। যারা একদম নতুন আপুরা আছেন তারা দেখা যায় মেশিনকে নিয়ে এই সকল খুঁটিনাটি সমস্যাতে ভুগতে থাকেন। খেয়াল রাখবেন সুতাটা যেন এই দিক থেকে ঢোকানো হয়, আবার অনেকে নতুনরা আছেন এই দিক থেকে ঢোকান, সেটা করবেন না। এই যে আমি ঢুকিয়ে নিলাম, এবং আমি আমার, দেখুন খেয়াল করে, আমার ববিনের মধ্যে আমি সুতা পেঁচিয়ে নিয়েছি। আমি এইটারও ভিডিও দিয়েছি, সুতার কীভাবে ববিনে পেঁচাতে হয় সেই ভিডিওটাও নিচে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এমনকি আমি ববিন কেসে কিভাবে ববিন ভরতে হয় সেটাও আমি দিয়েছি, সেই ভিডিওটাও দেখে নিব, যারা একদম নতুন আছেন তারা দেখে নেবেন। তো এই যে দেখুন, আমি লাগিয়ে নিলাম ববিন কেস, এখন আমি এই শাটারটা বন্ধ করে দিলাম। এখন ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করেন আপু আমরা নিচের সুতাটা কীভাবে উঠাবো। দেখুন, আমি নিচের সুতাটা কীভাবে উঠাবো, কিচ্ছু না, আপনি যদি হুইলবারটা শুধু চাকাটা ঘোরান তাহলেই কিন্তু এই যে অটোমেটিকলি, এই যে দেখুন নিচের সুতাটা উঠে এসেছে, দেখেছেন, এই যে শুধু ঘোরালেই অটোমেটিকলি উঠে আসবে। তো এখন আমি এই দুইটাকে পেছন দিকে দিয়ে এই যে আমি আমার প্রেশার বারটা নামিয়ে নিচ্ছি।
তো ভিউয়ার্স এখন আমি দেখাবো যে সেলাই কিভাবে করে নিতে হয়। দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, রেড কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি। এখন এটা হচ্ছে আপনি স্বাভাবিক অনেকে পত্রিকা দিয়ে করে, পত্রিকা দিয়ে করবেন না, এতে করা হয় না। আপনি টুকরা কাপড় নিয়ে সেলাই করার চেষ্টা করবেন। তো আমি প্রথমে কাপড়টাকে দুইটা ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখুন, অনেক সময় নখের কাজ লাগে, এরকম নখ দিয়ে চেপে চেপে করবেন। সেলাইয়ের সময় দেখা যায় অনেক সময় আমরা যখন কামিজের ফাড়া সেলাই করি তখন এরকম নখ দিয়ে চেপে নিতে হয়। তো ভিউয়ার্স এই যে দেখুন, এখানে এখন লক্ষ্য করুন আমরা সেলাই কিভাবে সোজা করব। ভিউয়ার্স দেখুন, অনেকেই কি করে আমাদের এই কাপড়টা এইভাবে দেওয়ার পরেই সেলানো শুরু করে দেয়, মানে চাকা ঘোরানো শুরু করে দেয়। দেখুন আমার কিন্তু এখনও ঢুকে নাই, দেখুন আমি কিন্তু এইখানে রেখে, এই যে কাপড়টার উপরে কিন্তু আমি প্রেশার বারটা না রেখে যদি সেলানো শুরু করি তখন কি সমস্যা হবে, তখন দেখা যাবে নিচের সেলাইগুলা মানে সুতাগুলা গুটি বেঁধে আছে, একদম উঠতে চাচ্ছে না, মানে জট বেঁধে আছে। এটা কিন্তু এই কারণেই হয়, অনেক কাপড়ে আমাকে এটা প্রশ্ন করে। তো আপনি এই প্রেশার বারটা উঠিয়ে আপনি এইভাবে রেখে নেবেন যেন আপনার প্রথম যে সেলাইয়ের ফোড়টা পড়বে সেটা যেন কাপড়ের উপর পড়ে, সেটা যেন বাইরে না পড়ে কাপড়ের উপর পড়ে। তো ভিউয়ার্স আমি কীভাবে সেলাই সোজা করবো, দেখুন আমাদের এই যে এটাকে বলা হয় প্রেশার বার, এই প্রেশার বারে দেখুন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে যে দেখুন চিকন। এই যে এইটা, এইটাকে ফলো করবেন। দেখুন আমি একদম এই যে কাপড় থেকে, খেয়াল করুন, খেয়াল করুন আমি দেখাই, এই যে আমার এই যে কাপড় থেকে, এই কাপড় থেকে এই যে দেখুন এই দূরত্ব বরাবর আমি এই যে এই দিক দিয়ে সেলাইটা করে করে যাব। খেয়াল রাখবেন আমার যেন এই অংশটা এই যে এই সাইড দিয়ে যায়, এই যে একদম এই দিকেও আসা যাবে না, আবার কাপড়ের ভেতরেও যাওয়া যাবে না। আমি এই কাপড়ের এই দেখুন এই যে যে কাপড়টা, এই কাপড়ের সমান সমান বরাবর রেখে রেখে আমি সেলাই করব। তো ভিউয়ার্স আমি সেলাইটা শুরু করার আগে আমি ব্যাগ স্পেস দিয়ে নিব। আমি যদি ব্যাগ স্পেস দিয়ে শুরু না করি তাহলে কিন্তু দেখা যাবে সেলাইটা ছুটে যাবে। তো আমি প্রথমে কি করব, আমি আমার সেলাই মেশিনটা এই যে দেখুন রানিং করার পর আমার যে এই যে এই বারটা, এই বারটা আমি পেছনে নিয়ে এই যে দেখুন সামনের দিকে দিয়ে এই যে সেলাই করছি। তো ভিউয়ার্স লক্ষ্য রাখবেন আপনার এই যে এখান থেকে এই দেখুন এটার কিন্তু আমি একদম সমান বরাবর যাচ্ছি, খেয়াল করুন এই যে দেখুন আমার এটা, এবং সুতাটা আমি এই যে এই অংশের পাশ দিয়ে যাচ্ছি এবং এইটাকেও কাপড়ের পাশ দিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখুন আমি এই যে সেলাই করে নিলাম ভিউয়ার্স, এই দেখুন আমার সেলাইটা কত সোজা এসেছে। দেখুন আমার এই যে প্রেশার বারের যে চিকন অংশটা, এই চিকন অংশটা কিন্তু এই যে দেখুন এইখানে ছিল এই পাশে বরাবর, আর এই যে সেলাইটা আমি সেম একইভাবে পরের সেলাইটা যে দেব, খেয়াল করুন এইটাকে রাখবো হচ্ছে আমি এখন দ্বিতীয় সেলাইটা করব। এই যে এইটা থাকবে হচ্ছে তখন ছিল এই কাপড়ের মাথাটাকে রেখেছিলাম, এখন রাখবো হচ্ছে সেলাইটাকে, সেলাইটাকে আমি এই বরাবর রাখবো। এই যে দেখুন এই যে আমার এই যে আমার চিকনটা, এই চিকনটার পাশ দিয়ে সেলাইটা যাবে। এই যে এখন আমি এইভাবে সেলাই করে নেব, এই যে দেখুন এই যে আমি এখন এটাকে পাশে রেখে তারপর আমি সেলাই করে নেব। এই যে দেখুন এই যে আমার সুতার পাশ দিয়ে, এখন আমার সুতার পাশ দিয়ে এটা যেতে হবে, এই যে আমি আস্তে আস্তে। তো ভিউয়ার্স যেহেতু আমি জানি এজন্য আমার দ্রুত হচ্ছে, আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আস্তে আস্তে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমি আপনাকে দেখাচ্ছি, এখানে খেয়াল করুন এই যে আমি অলরেডি কিন্তু দুইটা সেলাই দিয়েছি ভিউয়ার্স, খেয়াল করুন এই যে এইটা থেকে কাপড়ের, এই যে দেখুন এই কাপড় থেকে এইটার দূরত্ব, আবার দেখুন এখান থেকে এইটার দূরত্ব, সেম একইভাবে আমি পরের সেলাইটাও আবার সেম সুতাকে করে দিব। এই যে দেখুন এই যে আমার সুতা, এই যে আমার এই অংশটা, এই অংশটা দিয়ে আমি আবারও কী করবো, এই যে আবার সেলাই করে নেবো এইভাবে, এই যে আমার সুতাটাকে পাশে রেখে তারপরে এই যে দেখুন এদিকেও যাবে না এদিকেও যাবে না, এটাকে ফলো রেখে তারপরেও এই সেলাইটা আপনি এইভাবে করে দিবেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার সেলাইটা কি হচ্ছে সোজা হচ্ছে। এই যে দেখুন, তো লক্ষ্য করুন আমার কিন্তু তিনটা সিলি কিন্তু একদম সোজা হয়েছে, খেয়াল করেছেন প্রত্যেকটার গ্যাপ ঠিক আছে। কেন গ্যাপ ঠিক আছে, ওই যে আমি এই চিকনটা এটাকে ফলো করেছি এই জন্য আমার গ্যাপটা কিন্তু ঠিক আছে। অনেকে বলেন যে আপু আমরা কোথায় তাকাবো, আমরা কি সুইয়ের দিকে তাকাবো না এখানে তাকাবো, আপনি যখন প্রথম সেলাই দিবেন তখন এটার দিকে তাকাবেন, এই যে এই অংশটা এটা সমান রেখে করবেন। এখন দেখুন ভিউয়ার্স আমরা যখন ডাবল সেলাই দিই তখন কি করব, ডাবল সেলাই করতে কি করবেন, মনে করেন আমি এই সেলাইটা, এই যে আমার তিন নম্বর যে সেলাইটা, এই সেলাইটার উপর আমি ডাবল সেলাই দিব। অনেক সময় দেখা যায় আমাদের কাপড়ে ডাবল সেলাই দিতে হয়, তখন কি করবেন এই সুতার, এই যে অবশ্যই এই যে যেই সেলাইটার উপর দিয়ে সেলাই দিবেন এই সুতাটার দিকে আপনাকে তাকাতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স শুরু করলাম, শুরু করার পর এই যে এই সুতাটার দিকে তাকাবেন, এই যে সুতার দিকে তাকাবেন, অন্য কোথাও না, সুয়ের দিকে না, শুধু এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে সুতা কোথায় আছে সেই সুতার দিকে তাকাবেন। এই যে দেখুন এই যে সুয়ের মাথার দিকে তাকাচ্ছি আর সুতাটা কোন দিক দিয়ে গিয়েছে সেটা দেখতেছি। এই দেখুন ভিউয়ার্স,
এই দেখুন আমার কিন্তু ডাবল সেলাই হয়ে গেছে। এই দেখুন একটা সুতার উপর কিন্তু আরেকটা পড়েছে, এটা কিন্তু আশেপাশে পড়ে না, একদম সুতার উপর সুতা পড়েছে। তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে সেলাই সোজা করার নিয়ম, এবং অবশ্যই যখন শুরু করবেন তখন ব্যাগ স্পেস দিয়ে নেবেন। ব্যাগ স্পেস দেওয়ার সময় আমাদের যে লিফটারটা একটু উঠানামা করবেন, করিয়ে আবার আপনি যত নাম্বার সুই সেলাই চান ওই নাম্বারে দিয়ে রাখবেন, কিন্তু তা না হলে কিন্তু সেলাই বড় ছোট হবে। তো এখানে দেখুন, তো যারা আপনারা নতুন আছেন, এইভাবে আস্তে আস্তে করে একটা কাপড় নিয়ে এইভাবে পাশে পাশে সেলাই করে সেলাইটা প্র্যাকটিস করে নেবেন। এতে করা দেখা যাবে যে আপনাদের সেলাইটা সোজা হচ্ছে এবং সুন্দর হচ্ছে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।